ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. الله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. নিঃসন্দেহে আল্লাহ তাআলার কিতাবের প্রতি সম্মান প্রদর্শন করা ওয়াজিব। ওলামা ইকরাম এ ব্যাপারে একমত, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আল্লাহ তাআলার কিতাবের সাথে অবমাননা করবে সে ব্যক্তি কাফির হয়ে যায়। কিন্তু ভুলবশত বা অসতর্কতাবশত যদি হাত থেকে অথবা উপর থেকে কোরআন মাজিদ পড়ে যায় তাহলে এক্ষেত্রে কী করতে হবে? আমাদের সমাজে একটি ব্যাপক ভুল প্রচলন দেখা যায় যে কোরআন মাজিদ হাত থেকে বা উপর থেকে পড়ে গেলে তা ওজন করে সমপরিমাণ চাল বা অন্য কিছু দান করে দেয়। বিষয়টি যদিও কোরআন শরীফের প্রতি সম্মান প্রদর্শনের জন্য করা হয়, কিন্তু নিজের মন গড়া পন্থা অবলম্বন করার কারণে এর কারণে বরং কোরআন শরীফের প্রতি অসম্মানই দেখানো হয়। কারণ কোরআন মাজিদ ওজন করা একটি মারাত্মক কবিরা গুনাহ। বাস্তবতা হচ্ছে এই পৃথিবী কয়েক কোটি বার বিক্রি করলেও কোরআন মাজিদের একটি হরফের মূল্য দেওয়া যাবে না। সেই জায়গায় কোরআন শরীফ ওজন করে মাত্র 1.5 কেজি বা 2 কেজি চাল দিয়ে দেওয়া ব্যাপারটি খুবই জঘন্য এবং নিকৃষ্ট কাজ। তাহলে এক্ষেত্রে কী করতে হবে? এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, আপনার হাত থেকে বা উপর থেকে কোরআন মাজিদ পড়ে গেলে আপনি সাথে সাথে ইন্না লিল্লাহ পাঠ করতে পারেন এবং সাথে সাথে খুব দ্রুত কোরআন মাজিদ উঠিয়ে নেবেন এবং ইস্তিগফার আদায় করবেন, যেহেতু ভুলক্রমে বিষয়টি ঘটে গেছে। কারণ কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, অর্থাৎ হে আমাদের পালনকর্তা, আমরা যদি ভুলে যাই কিংবা ভুল করি তাহলে আমাদেরকে অপরাধী করবেন না। মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, এর জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নাআম, অর্থাৎ হ্যাঁ। মুসলিম শরীফেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত অন্য একটি হাদিসে এসেছে, এর জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ক্বাদ ফাআলতু, অর্থাৎ আমি ক্ষমা করে দিলাম। আর শরীয়তও আমাদেরকে শিক্ষা দেয় যে কোনো ধরনের ভুল হয়ে গেলেই সাথে সাথে ইস্তিগফার আদায় করা। এজন্য আমাদের থেকে যদি কোরআন শরীফ কখনও ভুলক্রমে বা অসতর্কতাবশত পড়ে যায় তাহলে আমরা ওজন করে চাল না দিয়ে সাথে সাথে ইস্তিগফার আদায় করব এবং 2 রাকাত নামাজ আদায় করতে পারেন আপনি এর জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য এবং সতর্ক হওয়া যাতে ভবিষ্যতে এরকম ভুল আর পুনরায় না ঘটে।